একটি দিন পেরিয়েছে। নানা ধরনের আর নানা বয়সের মানুষের ভিড়ে মুখরিত হচ্ছে বইমেলা। কেউ নতুন বইগুলো উল্টে পাল্টে দেখছেন, কেউ বা আসছেন শুধুই ঘুরতে। পাঠকের এই নতুন বই খোঁজা সহজ করতে সময়ের বিশেষ আয়োজন বই পোকা। নবম দিনে নতুন নতুন কি কি বই এলো, কি তাদের প্রেক্ষাপট কোথায় পাওয়া যাবে, সেই সব কিছুই জানাবো আমি অন্তরা সেন। সুন্দরীতমা আমার, তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আমার। ব্যান্ড সঙ্গীতের পূর্ণাঙ্গ ইতিহাস ও দেড় শতাধিক ব্যান্ডের বায়োগ্রাফি এই প্রথমবারের মতো মলাটবন্দি করলেন নীলু আমান এবং ফারুক হক তাদের বাংলা রক মেটাল বইয়ে। বাংলা রক মেটাল আসলে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের সম্পূর্ণ ইতিহাস এবং 180টি ব্যান্ডের অথেন্টিক যে বায়োগ্রাফি, সেই বায়োগ্রাফি নিয়ে এই বই। এই বইটি আমরা আসলে, আমি এবং নীলু আমান, দীর্ঘ আমাদের 20 বছরের গবেষণা লব্ধ একটি বই। এই বইটি পাওয়া যাবে আজব প্রকাশনী 10 ও 11 নম্বর স্টল। সুমন, তরুণ আর বাবলু, এই তিনজনের জীবন আজব কিছু ঘটনার যোগফল। ঘটনাগুলো এতই অদ্ভুত যে বিভ্রম বলে ভুল হয়। তাদের জীবনের পুরোটাই কি স্বপ্ন, নাকি ওরা বাস করছে অন্য কারো স্বপ্নে? স্বপ্ন ও বাস্তবতার মায়াবী উপাখ্যান লিখেছেন আলফি আহমেদ তার লোনলি অক্টোবর বইয়ে। এটি পাওয়া যাবে প্রথমা প্রকাশনীর 6 নম্বর প্যাভিলিয়নে। তুচ্ছ কোনো কারণে মানুষ যেমন তার ঠিকানা বদল করে, আবার ঘোর নিদানকালেও শত অত্যাচার বঞ্চনার পরেও মানুষ মানুষের কাছেই থাকে। আমাদের ঠিকানা বদলে গেছে উপন্যাসে কথা সাহিত্যিক আরিফুর রহমান অন্যরকম ঠিকানা বদলের আখ্যান গড়েছেন। বইটি পাওয়া যাবে অন্যধারা প্রকাশনীর 57, 58, 59 ও 60 নম্বর স্টলে। সেন্সোডাইনের সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শিরশির সমস্যায় বেশ কার্যকরী। এই শহরের দেয়ালে দেয়ালে বড় অক্ষরে যে স্লোগান লেখা থাকে, একদিন সেখানেও লিখে যাবে, তুমি এলেই বসন্ত ফিরে আসে। সমকালীন পরিস্থিতি নিয়ে ইসমত আরা প্রিয়া লিখেছেন রোমান্টিক ধর্মী উপন্যাস বসন্ত ফিরে আসে। এ বইটিও পাওয়া যাবে অন্যধারা প্রকাশনীতে। মুঘল সাম্রাজ্যকে নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। সিংহাসন প্রত্যাশী সম্রাট শাহজাহানের চার পুত্রের মরণপণ সংগ্রামের রক্তাক্ত ইতিহাস লিখেছেন মোস্তফা শরীফ তার মস্তক বইটিতে। যারা ইতিহাসধর্মী বই পড়তে ভালোবাসেন তারা এই বইটি সংগ্রহ করতে পারেন অন্বেষা প্রকাশনীর 12 নম্বর প্যাভিলিয়ন থেকে। আমি জন্মেছি বাংলায়, আমি অবাংলায় কথা বলি, আমি বাংলার ঈর্ষাপরায়ণ, পথ দিয়ে হাজার বছর চলি, চলি বলবানের পদলেহন করে, ধুলোয় চলার চিহ্ন ফেলে, শত শত মরা নদী সুধায় আমায়, আরে কোত্থেকে তুমি এলে। ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে ইমরান মাহফুজের কবিতার বই মুখোশ পড়া পাঠশালা। বইটি পাওয়া যাবে ঐতিহ্য প্রকাশনীর 22 নম্বর প্যাভিলিয়নে। শাহেদ আর শঙ্কর দুজন খুব বন্ধু, তারা এক গ্রামে থাকে, এক স্কুলের এক ক্লাসে পড়ে, একসাথে খেলে, তারপর একসাথে সমুদ্রের তীরে ঘুরে বেড়ায়। জ্ঞানকোষ থেকে প্রকাশিত হয়েছে খায়রুজ্জামান খান সানির উপন্যাস যেখানে স্মৃতিরা বেঁধেছিল। আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে থাকে, যে ঘটনাগুলো আমরা আজীবন আগলে রাখি, হয়তো ব্যস্ততার কখনো পর কখনো কখনো ভুলে যাই, কিন্তু সেই স্মৃতিগুলো কখনো না কখনো মনে পড়ে। ঠিক যেখানে স্মৃতিরা বেঁধেছিল বইটিও ঠিক তেমনই। বইটি পাওয়া যাবে জ্ঞানকোষ প্রকাশনীর 35 নম্বর প্যাভিলিয়নে। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে জনপ্রিয় গীতিকার ও লেখক লুৎফর হাসানের উপন্যাস মরাতাই। অসম প্রেম, পরিকল্পিত হত্যাকাণ্ড, গ্রামের জীবন, নাগরিক যুদ্ধ, সবকিছুর মিশেলে একটা বৃহৎ প্রেক্ষাপটে লেখা হয়েছে বইটি। মরাতাই মূলত একটি নদীর নাম,
সেই নদী তীরবর্তী মানুষের যাপিত জীবনের প্রতিচ্ছবি এই উপন্যাস। বইটি পাওয়া যাবে অন্য প্রকাশের ৩১ নম্বর প্যাভিলিয়নে। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে, যে বই জ্বালে ভিন্ন আলো, তোমাকে শেখায় বাঁচতে ভালো, সে বই তুমি পড়বে। হ্যাঁ, বই আমাদের ভালোবাসতে শেখায়, শেখায় জীবনকে নতুন করে গড়তে। বই আমাদের নতুন করে আলো জ্বালিয়ে যায় অন্ধকার মনে। বই পোকার আয়োজন নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সঙ্গে থাকুন সময়ের।